ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনীবন তাসফিয়া, আপনি লিখিত প্রশ্ন করেছেন, লিখেছেন, কেউ যদি হজে যাওয়ার আগে বলে আমার সালাম রসুল সাল্লাহ সাল্লামকে পৌঁছে দিন, তাহলে কোন নিয়মে তা দিতে হবে? দেওয়ার নিয়ম আছে কি? ওখানে আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্ন উত্তরে বলা হবে আবিল্লাহ তৌফিক। আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আলা রসুলিল্লাহ ও আলা আলী ও সাহবী আজমাইন ও মন্তাবি আহমদিন। বোন, এটা আসলে অনুমোদিত বিষয় নয়, শরীয়ত এটাকে অনুমোদন করে না, এটা বেদাতের পর্যায়ভুক্ত হবে। তার কারণ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আলাইহিম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো কর্ম শিক্ষা দেন নাই যে তোমরা সালাম দিয়ে পাঠাও। সাহাবা ইকরামগণ কোথাও থেকে মদিনায় গেলে তাকে কেউ যে বলেছে যে রাসূলের প্রতি আমার সালামটা পৌঁছে দিও, এরকম ধরনের কোনো বলাবলি কিন্তু সাহাবিদের যুগে পাওয়া যাচ্ছে না, তাবেঈদের যুগে পাওয়া যাচ্ছে না। এক কথায় এরকম এভাবে সালাম দিতে বলা, এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। এর কারণ হিসেবে যেটা বলা দিতে পারে সেটা হচ্ছে যে রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত রেখেছেন যারা পৃথিবীব্যাপী ঘুরে বেড়ায় এবং দেখে যে কে কোথা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে, তারপর দরুদ পাঠ করছে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছে দেওয়ার দায়িত্বে তারা নিয়োজিত রয়েছে। তাহলে এই হাদিস অনুসারে যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে পৃথিবীর যত দূর থেকেই হোক না কেন সরাসরি সালাম দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সালাম পৌঁছে যাবে, ফেরেশতারা পৌঁছাই দেবে। কোনো ব্যক্তির মাধ্যমে সালাম পৌঁছানোটা এটা বেদাত হবে, এটা এটা ঠিক হবে না। এহেন কাছ থেকে প্রত্যেকের বিরত থাকা দরকার এবং যারা বিষয়টি জানে না তাদেরকে জানিয়ে দেওয়া দরকার, এরকম বেদাতি কর্মে যেন তারা বেদাতি কর্ম যেন আর তারা ভবিষ্যতে না করে। অতীতে করে থাকলে যা করেছে এগুলো আল্লাহ পাক মাফ করুক, না জানার কারণে হয়ে গেছে, আর এখন থেকে জেনে নিক এবং এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করুক। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।